আমরা
বাংলাদেশের অপরদিকে আমরা দেখছি কোন কোন রাজ্যে বিনা চিকিৎসায় মানুষকে করতে হচ্ছে রক্ত নেই, ভ্যাকসিন নেই, সবচেয়ে করুণ দৃশ্য যে মানুষের মৃতদেহ গঙ্গায় নদীকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। আর আমাদের রাষ্ট্রনায়ক তারা হাততালি দিচ্ছে, আনন্দ পাচ্ছে, বলছে তুমি ঠিকই বলছো, মানুষের লক্ষ্যটা কমাও। পাশের রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষের মৃতদেহকে নদীকে ফেলে দিয়ে নদীর জল বিদ্যুৎ করা হচ্ছে। আজকে আরেকটা রাজ্যে এইভাবে চলছে স্বাস্থ্য পরিষেবা ফেলে দেওয়ার চেষ্টা করছে, শিক্ষা ব্যবস্থা ফেলে দেওয়ার চলছে, সম্পদ চলছে। আমি সবাইকে ধন্যবাদ সবার করে মানুষের একটা আহ্বান জানাবো যে আমরা যার তার যার পা সর্বপর্ণ সমস্ত আগে আপনি তাদের ভুলে গিয়েছে। বিধানসভা নির্বাচনের তার প্রতিফলন আপনাদের দেখেছেন, তার দৃষ্টান্ত তার বিচারে আপনারা হয়েছেন সম্মান করে মানুষ। আমি তার জন্য আমরা কৃতজ্ঞ, আমি আগামী দিনে জেলার মানুষকে বাঁচাতে হবে, রাজ্যের মানুষকে বাঁচাতে হবে। আপনার রাজ্যের অভাবের জন্য আজকে জীবন দিতে বসছে আমার ছোট্ট তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। স্বেচ্ছায় করলে রক্তদান পাঁচে একটি প্রাণ, সেই রক্তদান শিবিরের যারা আয়োজন করেছে সেই বুদ্ধিপুর আজাদ সংঘের সভাপতি শেখ মুজিবুর রহমান, সহসভাপতি শেখ নসরুল হক, সম্পাদক শেখ হাসিবুর রহমান সহ শুধু এই তিনজন নয়, এরা পদাধিকারী এবং এই আজাদ সংঘের সমস্ত সদস্যদের আমি এবং রক্তদাতা এবং উপস্থিত সবাইকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যেখানে তার নদিয়া অঞ্চলেরও একটা টিম থাকে এবং বিভিন্ন বাইরের প্রতিযোগীরা এসে এখানে ফুটবল খেলার আয়োজন করে থাকে। আমি প্রতি বছর আসছি, এবারে আমি আসতে পারিনি, এবারে সুপ্রকাশ এবং দেবাংশু ভট্টাচার্য এসেছিল। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান মহোদয়, ফেরুজিয়া গ্রাম পঞ্চায়েতে বাম দিকে আছেন ডিভিশনপুর অঞ্চলের প্রধান, আমাদের যুব নেতা, আমি রাজনীতির কথা বলবো না, রক্তদান শিবিরে এসে এবং রক্তদান শুধু না, আপনারা ত্রিফল এবং কিছু বস্ত্র দানও করছেন। আমাদের বিশিষ্ট যুব নেতা, যুব যারা যুব সম্প্রদায়কে যিনি নেতৃত্ব দিচ্ছেন এখানে সুন্দর, এবং অন্যান্য অতিথিবর্গ যারা আছেন অষ্টম বাম সহ, এবং যিনি সঞ্চালনা করছেন বচ্চিপুর আদালত সঙ্গের পক্ষ থেকে, এবং আছেন ভগবানপুর থানা যিনি ভারপ্রাপ্ত মুখ্য আধিকারিক নারায়ণগোপাল বিশ্বাস, এবং ব্যবস্থা দ্বারা সব মানুষের পরিষেবা করা যাবে না, সেই জন্য স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব সংগঠন, ক্লাব প্রতিষ্ঠা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হয় এই বিপর্যয় সময়।
এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ মানুষের মধ্যে সচেতনতা বাংলা।
এইটাই তো ঐতিহ্য, এইটাই তো কৃষ্টি, এইটাই তো আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি, এই কৃষ্টিকে যারা চুরমার করে দেওয়ার জন্যে, যারা ভেঙে দেওয়ার জন্যে তারা চেষ্টা করেছিলেন, বাংলার মানুষ, ভগবানপুরের মানুষ তা উঠে দিয়েছেন, তা আটকে দিয়েছেন। তাদেরকে আরেকবার সেলাম জানাই, নমস্কার জানাই, যারা বাংলাকে রক্ষা করেছেন, আগামী দিনে যারা বাংলাকে সঠিক পথে পরিচালনা করবার জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ এবং তার দোয়া করে এই বাংলাকে আগামী দিনে সঠিকভাবে পরিচালনা করবার জন্যে বাংলার 10 কোটি মানুষকে রক্ষা করতে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে আমি কুর্নিশ জানাতে আজকের এই রক্তদান শিবিরে আমি এসেছি। আপনাদের নমস্কার। ভগবানপুর এগ্রাম মহকুমার মধ্যে ভগবানপুর 1 নম্বর ব্লক, এই ব্লকে যে সমস্ত ক্লাবগুলো আছে রেজিস্টার ক্লাব, পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত ক্লাব, যে ক্লাবগুলো মুখ্যমন্ত্রীর হাত থেকে বিগত দিনে 5 লক্ষ টাকা নিয়েছেন, সেই সমস্ত ক্লাবগুলো মুখ্যমন্ত্রীর আহ্বানে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বান এবং তার অনুপ্রেরণা, তার আহ্বানে সমস্ত ক্লাবগুলো একের পর এক ব্লাড ক্যাম্প রক্তদান শিবির সংগঠিত করতেছে। এবং আমরা লক্ষ্য করেছি যে ভগবানপুরের মানুষের সমস্ত মানুষ, সকল স্তরের মানুষ, সমস্ত জাত ধর্ম বর্ণ ভুলে গিয়ে
হিন্দু মুসলিম সমস্ত এক জায়গায়, বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে বিশেষ করে মায়েদের, বিশেষ করে আমাদের মহিলা যা শ্রেণী হিন্দু মুসলিম, একটা উল্লেখযোগ্য উপস্থিতি ব্লাড ক্যাম্পগুলোতে, সকলেই রক্ত দেওয়ার জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য সকলেই একটা উৎসাহিতভাবে জমায়েত হচ্ছে। আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা লক্ষ্য করেছি আজকে যে ভগবানপুর আজাদ সংঘ ব্যবস্থাপনা এবং তার পরিচালনায় যে উদ্যোগটা নেওয়া হয়েছে, তাতে বিশাল একটা জমায়েত এবং সেই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের মাননীয় অখিল গিরি মহোদয়, মৎস্য দপ্তরের মন্ত্রী। আবার কিছুক্ষণের মধ্যেই আমাদের যিনি জেলার শেষ কথা বলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী, সেচ মন্ত্রী, তিনিও সময় ডক্টর অধ্যাপক সোমেন মহাপাত্র, তিনিও একটু পরে উপস্থিত এই ক্যাম্পে উপস্থিত হবেন, মানুষজনের কাছে মিলিত হবেন এবং তার আহ্বান তিনি জানাবেন। সবই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সবই হচ্ছে মুখ্যমন্ত্রীর উৎসাহে উৎসাহিত হয়ে। এবং আমরা যেটা দেখছি যে ভগবানপুর না, সারা রাজ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় যে রক্তের সংশয়, সেই রক্তের সংশয় মেটানোর জন্য ভগবানপুর একটা উল্লেখযোগ্য যুব সম্প্রদায় একটা উল্লেখযোগ্য নিচ্ছে এবং দলগতভাবে নিচ্ছে। এবং আমরা কিছুদিন পরেই দেখতে পাবেন বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটা বিশাল ক্যাম্প করা হচ্ছে, রক্তদান শিবির। সেখানে আমাদের ছাত্র পরিষদ সহ বাজগুল ইউনাইটেড ফোরাম সংযুক্তভাবে আগামী দিনে করবে। আবার ইতিমধ্যেই ঘোষণা হয়েছে আগামী চৌঠা জুলাই আমাদের শিক্ষক সমিতি, আমাদের দলের অনুমোদিত শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, তারা আবার সংগঠিত করছে কিশোরপুর মাঠ, এবং সেখানেও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এবং আজকে আমাদের এই মঞ্চে, আজাদ সংঘের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের দুই প্রধান, ছিলেন বেউদিয়ার প্রধান এবং বিভীষণপুরের গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং সভ্যভাবে সমস্ত দিকে সমাজমূলক কাজে উপস্থিত ছিলেন, এবং আমাদের যুব নেতৃত্বও ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সবচেয়ে বড় কথা আমাদের যারা আইন শৃঙ্খল রক্ষক, আমাদের ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নারুগোপাল বিশ্বাস, উনিও ছিলেন, সকল স্তরের মানুষ আমরা ছিল, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী, এরা সকলেই ছিলেন। এবং একটা বিশাল মানুষ জমায়েত হয়ে আমার মনে হচ্ছে যারা কন্টাই ব্লাড ব্যাংক যারা রক্ত নিতে এসছেন, তারা মনে হয় এত ইউনিট দিতে পারবেন না, ক্যাপাসিটি নেই মনে হচ্ছে। এবং এই প্রথম ভগবানপুরের ভ্রাম্যমান মোবাইল, এই প্রথম আমার ভগবানপুরেই ভ্রাম্যমান মোবাইল ভ্যানে, যেটা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডামিক সিচুয়েশানকে অ্যাভয়েড করার জন্য, প্যান্ডামিক সিচুয়েশান যাতে সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে, সেই বজায় থাকার জন্য যে উদ্বোধন করেছিলেন ভ্রাম্যমান মোবাইলে রক্তদান, সেই ভ্রাম্যমান মোবাইলেও আজকে আজাদ সংঘের ওইখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় অখিল গিরি, পরে আবার উপস্থিত হবেন আমাদের সম্মানীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার মানে ডক্টর অধ্যাপক সোমেন মহাপাত্র, উনিও উপস্থিত হবেন। এবং ভগবানপুর একটা জায়গায় আছে রক্তদান শিবিরে, মানে আমাদের জেলার যা রক্ত দরকার তার বেশ কিছু সংখ্যা, মানে একটা পার্সেন্টেজ, প্রায় 40% 50% ভগবানপুরের ছেলেরাই, ভগবানপুরের মায়েরাই, ভগবানপুরের বোনেরাই, যারা যুবক তারাই রক্তটা মেটায়, যখনই অভাব পড়ে ব্লাড ব্যাঙ্ক আহ্বান দেয়, এবং আমরা সঙ্গে সঙ্গেই তার আহ্বানে সাড়া দিয়ে আমাদের এখানকার যুবক যারা তত্ত্বজা মহিলা আছেন, যারা আমাদের যুব সম্প্রদায় আছে, তারা কোনো সময় আমাদের পার্টির পক্ষ থেকে হচ্ছে, কোনো সময় ক্লাবের পক্ষ থেকে হচ্ছে, কোনো সময় ছাত্র সংগঠনের পক্ষ থেকে হচ্ছে, আবার কোনো সময় ডিনাইল হচ্ছে, এটা একটা ঐতিহাসিক বিষয়। সেই জন্য আমি সকলের কাছে আহ্বান জানাবো আগামী দিনে যাতে রক্তের অভাবটা মেটানো যায়, মানুষ যাতে রক্তের অভাবে না মারা যায়, সেই রক্তের অভাব মেটানোর জন্য আমাদের পূর্ব মেদিনীপুর জেলার, বিশেষ করে আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের সমস্ত ক্লাব আজকে তৈরি, সমস্ত ক্লাব আজকে প্রস্তুত আছে আগামী দিনে রক্ত দেওয়ার জন্য। এই বলে আমি আমার সকলকে ধন্যবাদ জানাই।
সাথীগুলোই কবিতা মুখার্জি, রিঙ্কুগুলোই, মনোজ খাটুয়া, মনোজ খাটুয়া, মনোজ খাটুয়া, সভাপতি মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয়, আমরা সৌমেন কুমার মহাপাত্র মহাশয়কে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে।
ইতিমধ্যে এখানে আমাদের সম্মানীয় মন্ত্রী অতুল বাবু তিনি শুভ উদ্বোধন করে দিয়েছেন। আমি প্রথমে সবার কাছে তাদের কাছে ক্ষমা চেয়ে রাখি যে আমার কাছে নিজেই রয়েছেন। তারা রয়েছে আগে তরমুখে একদিন অবদান ছিল, আরেকটি জায়গা থেকে গান ছিল, সেগুলো কাজ শেষ করে এখানে এসেছে। আমার এই জিনিসটা কিন্তু নিশ্চিত মার্জনা করবে। এই ক্লাবের সভাপতি আর আগের সভাপতি যুবিবরণ আছে, আমাদের সহসভাপতি নজরুল হক সাহেব আছেন, এছাড়াও অভিজিৎ ভাই আছেন যিনি আমাদের বিধায়ক যাকে সম্প্রতি আপনারা আশীর্বাদ করেছেন নির্বাচিত করেছেন, তার প্রতিনিধি সজল ভাই আছেন, সবাইকে অন্যান্য গুণীজন যারা মুক্তি উপস্থিত আছেন তাদের সবাইকে সম্মান জানাচ্ছি। আপনারা যারা উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে চলেছেন তাদেরকে স্বাস্থ্য নমস্কার প্রীতি শুভেচ্ছা জানাই। সর্বোপরি আমি শুনলাম বিভিন্ন দল কাজ থেকে প্রায় 150 জন ইতিমধ্যে রক্তদান করেছেন, তাকে আপনার রাত্রিরা সবাই আছেন, আরো অনেক কয়েকজন রক্তদান করবেন এই কিছুটা চলবে। যারা রক্তদান করেছেন দান করবেন তাদের এই অমূল্য দানের জন্য আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। এই কারণে যেখানে দাতা এবং ভূমিকার কোন সম্পর্ক নেই এমন একটি মহতী দানের অংশগ্রহণের মধ্য দিয়ে বর্তমান কোভিড পরিস্থিতিতে যেভাবে রক্ত পাওয়ার একটা সমস্যা দেখা দিয়েছে তার কিছুটা হলেও সমাধান হবে, সেই উদ্দেশ্যে যারা রক্তদান করবেন তাদেরকে বোঝিপুর আদর্শ মন্দিরকে ধন্যবাদ জানালো যে তাদের নানা রকম সমাজসেবামূলক একটি বিশেষ উল্লেখযোগ্য দৃষ্টান্ত তারা স্থাপন করল। তারা খেলাধুলো থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে এবং ক্রিকেটের সঙ্গে বাংলা জুড়ে তাদের নাম শুনিয়েছে, তেমনভাবে সমাজসেবার একটা পরামর্শ হয়েছে। তারা আজকে এত বড় একটা রক্তদান উৎসবের আয়োজন করে আর একটা দৃষ্টান্ত স্থাপন করল, তাই আমি তাদের সমস্ত সদস্য সদস্য পদাধিকারীকে আবার জেলার পক্ষ থেকে এবং একজন সাধারণ মানুষ হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা যেন বারবার এইরকম ভাবে একটি উৎসবের আয়োজনের মধ্য দিয়ে রক্ত সংগ্রহ করে একটা নিজেদের অবধি জীবনকে তারা রক্ষিত করার জন্য সাহায্য করে। এর মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা উল্লেখ করতে পারি, কারণ বিভিন্ন সমাজে আমাদের সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি, যদিও দেখা গেছে সাম্প্রতিক নির্বাচনের ক্ষেত্রে যারা নির্বাচনে অংশগ্রহণ করছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করেছিলেন তাদের মধ্যে কিছু পক্ষ উগ্র হিন্দুত্ববাদের কথা পাওয়া যায়, রক্তদান এবং রক্ত নেওয়া এমন একটা জিনিস সেখানে সজল আর আজকের কথাটা হয় না, সেখানে লেবার আর রাজের কথাটা হয় না। আজকের যে রক্ত সংগ্রহ করল যে রক্ত এক হিন্দু ভাই সেই রক্ত কলকাতা কোথায় যাবে কেউ জানে না, বা হাঁকিতে মাঝখানে কেউ জায়গায় কোথায় যাবে কেউ জানে না, কংগ্রেসে কোথায় যাবে কেউ জানে না। একটি মুসলিম ভাই সেটা করছিল আমার খুব মনে পড়ে এখানে একটা সত্যিকারের ঘটনা আমাদের এক নেতার ঘটেছিল, সেই নেতার মা তিনি একজন হিন্দু মহিলা, সে মুসলিম বাড়ির ছেলে মুসলিম বাড়ির ছেলে তারা তার মুসলিম হিসেবে আচরণ গ্রহণ করবে সেটা আমার তার উপরে মুরগি মাংস সেটাও তারা এই নিয়ে তার ছেলের সঙ্গে মাঝে মাঝে অন্তত কিন্তু একদিন সেই বৃদ্ধা অসুস্থ হয়ে
মুসলিম ভাইকে সে অনুরোধ করা সে ওই লক্ষণে তখন মহাপুরুষ বললেন এবং জানলেন তার পাশের বাড়ির যে ইসমাইল তার রক্তে তিনি দেখলেন সঙ্গে সঙ্গে বৃদ্ধা বললেন আজ থেকে আমার বাড়িতে সবার স্থান হবে আজ থেকে আমার বাড়িতে মুসলিম মাংস রান্না হবে হিন্দু মুসলিম সবাই বলতে একসঙ্গে থাকবে এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা এই রক্তদানের মধ্য দিয়ে আজকে আমরা দেখছি যে সমস্ত প্রতিনিধিরা কোথাও বেড়েছেন কোথাও জিতেছেন সামনে বন্যা চলছে যারা জিতেছেন বিরোধী পক্ষে যারা উগ্র হিন্দুত্ববাদের কথা বলে লড়াই করেছিলেন আর যারা হেরেছেন সুদূরের কথা ছেড়ে তাদেরকে তো রাস্তায় দেখতে পাই না তারা কিংবা তাদের দল বা কেউ তারা এইরকম ভাবে রক্তদান উৎসব স্বেচ্ছাসেবী সংস্থাকে উদ্বুদ্ধ করে তারা আয়োজন করেনি তাই বলব সেদিক থেকে বছিপুর আজাদ ক্লাব অনেকটা এগিয়ে আছে আমি এই আজাদ ক্লাবের সঙ্গে থেকে এদেরকে যদি কোন সাহায্য এদের আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে সার্থক করে তুলি এবং এদের আরো উন্নতি কামনা করি যাতে করে এই স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরোত্তর সব দিক থেকে সুবৃদ্ধি হয় আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি এদের সমস্ত সদস্য সদস্যরা সুস্থ থাকুন ভালো থাকুন সমাজের দাবিগর হিসেবে আরো নিজেদেরকে প্রতিষ্ঠিত এই শুভেচ্ছা জানিয়ে এই কামনা করে আমি আমার মন্তব্যকে এই আহ্বান জানাবো ভগবানপুর সমস্ত মানুষের কাছে আমি মন্ত্রী মহোদয়ের কাছে ভগবানপুরের পক্ষ থেকে দুটি আবেদন করব যে আমাদের স্বাস্থ্যের স্বাস্থ্য পরিষেবা ভগবানপুরের দাবি হসপিটাল রুরেল হসপিটাল 30 বেডের আছে ভগবানপুরের লোকসংখ্যা অনেক প্রায় 3 লক্ষ 4 লক্ষ ভগবানপুর একমাত্র তো একটি হসপিটাল স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো পরিচালনা করতে পারে না বিভিন্ন অপারেশন অপারেশন বাইরে যেতে হয় আমাদের সোমেন দাবি হসপিটাল আগামী দিনে একটু উন্নতিকরণ হয় 60 বেডের হসপিটাল যাতে স্বাস্থ্য পরিষেবা করা হয় এই জন্য ওনাদের আমাদের আবেদন বা আপত্তি রইল আর 2 নম্বর ভগবানপুর কচিপুর আজাদ সংঘ একটা ঐতিহাসিক সংঘ আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখবো যেখানে 7 দিন ব্যাপী জেলার মধ্যে নয় পূর্ব পশ্চিম জেলার একটা ঐতিহাসিক খেলা হয় ফুটবল এবং ক্রিকেট সহ ক্যাম্প সহ আউটডোর ইনডোর সমস্ত সঙ্গে 7 দিন চলে এবং আমরা ওই খেলাধুলো সমাপ্ত করতে থাকি বাইরে থেকে প্রচুর লোকজন আসেন তো ওই খেলার উদ্বোধন হিসাবে আমরা আগাম আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি আশা করি উনি আপনাদের সামনে আসবেন এই আমাদের চড়া মাঠে যে মাঠ হচ্ছে ঐতিহাসিক মাঠ সমস্ত মানুষ অপেক্ষায় থাকেন যে কবে সেই আজাদ কাপ হবে কবে সেই বাইরের খেলা ক্রীড়ামন্ত্রী বন্ধুগণ যারা আছেন তারা উপভোগ করবেন
এবং গত 20 বছরই হয় লকডাউন থাকার জন্য, আশা করি লকডাউন থাকবে না। প্যান্ডামিক সিচুয়েশনের একটু সফল হলে আবার তৃতীয় ঢেউ আসবে একটা আশঙ্কা করা হচ্ছে, যার ফলে আমরা সকলেই প্রস্তুত মোকাবেলা করার জন্য আমরা স্বাস্থ্যরক্ষণ থেকে আমাদের পর্যায় প্রশাসন থেকে আমাদের পুলিশ প্রশাসন থেকে সকলেই আমরা প্রস্তুত আগাম সেই তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করার জন্য, আমাদের প্রাণ বাঁচানোর জন্য। এই আবেদন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবকদের কাছে আবেদন করে আমি সকলকেই ধন্যবাদ, যারা দোকানদার ভাইরা আছেন, বর্ষা চলছে, দোকানদারের মাইকের মাধ্যমে তারা আমাদের দোকান শুনছেন, যারা পথচারী আছেন, যারা রিক্সা চালক অটোচালক যারা আছেন, সকলকেই আহ্বান জানাবো, ধন্যবাদ জানাবো। বক্তব্য শেষ করছি, নমস্কার। অভিজিৎ নাথ মহাশয়, আমাদের অসহায় জানার চেষ্টা আছে যে আমাদের বস্ত্র এবং ত্রিপল তুলে দেওয়ার কর্মসূচি আজকে রয়েছে রক্তদান শিবিরের পরে। আপাতত মন্ত্রী মহোদয় দুজন দুজন চারজনের হাতে বস্ত্র এবং ত্রিপল তুলে দেবেন, মোট চারজনের হাতে। আবার রক্তদান শিবির শেষ হয়ে গেলে এই মঞ্চ থেকে আমাদের বস্ত্র এবং ত্রিপল তুলে দেওয়া হবে। মনে হচ্ছে একটু পুরোনো দিকে বলতে